আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা এবং ইউটিউব বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আপনাদের জন্য নতুন একটা খবর নিয়ে এসেছি, সেটা হচ্ছে সেলাই মেশিন। আমি যেহেতু সাধারণ একজন সেলাই মেশিন বিক্রেতা এবং ইলেকট্রনিক্স বিক্রেতা, জিনিস বিক্রেতা, এই সম্বন্ধে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকতেছি। তো সেলাই মেশিনের সেলাই ভালো হয় না, সেলাই খারাপ হয়, সূচ ভেঙে গেলে কী সমস্যা হয়, ববেনের কী সমস্যা হয়, শাটালের কী কাজ, টেনশনের কী কাজ, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি আমার ভিডিওটা দেখতে চান বা আমার চ্যানেলটাকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। তো আজকে যে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে টেনশনের কী কাজ এবং টেনশন খারাপ হলে কি হয় এবং ভালো থাকলে কি হয়। টেনশন সাধারণ একটা জিনিস, এই টেনশনের কারণে সেলাই মেশিনে ভালো সেলাই হয় না। তো যার কারণে আপনারা সবসময় টেনশনকে ভালো রাখার চেষ্টা করবেন, আর মেশিনের মাথায় হলো টেনশন। এই টেনশন যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার মেশিনের সেলাই অবশ্যই খারাপ হবে। তো যার কারণে আপনারা সবসময় টেনশনটাকে ভালো রাখার চেষ্টা করবেন, ওভেন কেস এবং টেনশন এই দুটা জিনিস যদি ভালো থাকে তাহলে আপনার মেশিনের সেলাই অবশ্যই সবসময় ভালো হবে। তো টেনশন যেটা ববেন কেস থেকে যে সুতাটা উপরে উঠে আসে, এটার যেরকম টান থাকে, টেনশনটা ঢিল টান ওই রকমই রাখতে হবে। একই মাপের যদি হয় না হয় তাহলে অবশ্যই টেনশনের সেলাই ভালো হবে না। তো যার জন্য টেনশনটাকে আপনারা ঢিল এবং টাইট দুটাই বেশি কমও করবেন না, বেশি মিডিয়াম যেটা সেটাতে রাখবেন। রাখে ববেন কেসের নাটটা ওই রকম টাইট দেওয়ার চেষ্টা করবেন, রাখলে অবশ্যই ইনশাল্লাহ মেশিনের সেলাই ভালো হবে। এবং পরবর্তী যে ভিডিওগুলো আমি ছাড়বো সেটাতে অন্য যে ভিডিওগুলো আসবে সেটা আমি আপনাদের ছাড়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত আমি রাখতেছি। আমার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভালো থাকেন।